গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আমি এসে গেছি রান্নাঘরে। কি করতে বলো তো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে কাঁঠালের রস। অ্যাকচুয়ালি কি বলতো, বাড়িতে কাঁঠাল এনেছিল, তো আমি দুপুরে একটু রস বের করে রেখেছিলাম। অনেক দিন থেকে বাড়িতে বলছে যে কাঁঠালের পিঠে খাবে, পিঠে খাবে, তো বানানো হচ্ছিল না। ভাবলাম আজকে বানিয়ে দেই। তো কাঁঠালের রস দিয়ে পিঠে বানানোর জন্য আমাকে লাগবে হচ্ছে আটা, একটু একটু চাউলের গুঁড়া, আর একটা লাগবে কলা পাতা। তো আমি পিঠেটা বানাচ্ছি কলা পাতাতে। তো জানি না তোমরা কোনো দিন বানিয়েছো কি না, আমিও কোনো দিন বানাইনি, আজকে ফার্স্ট বানাবো। তো এগুলো আগে আমি রেডি করে নেই। আটা একটু, চাউলের গুঁড়া একটু, আর কাঁঠালের রস সবটুক বানাবো না, একটুখানি বানাবো, আর একটু দেবো চেনি, মানে চিনি দেবো। কেন, কাঁঠালের রসটা না আমি খেয়ে দেখেছিলাম একটু মিষ্টি কম ছিল, তাই চিনি দেবো একটুখানি। তো চলো আমি একটা রেডি করে নেই, তারপরে তোমাদের কাছে আসছি, কেমন? আর তো বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি সব, আর কলাপাতাগুলোও ছিঁড়ে নিয়েছি। এইভাবে ছোট্ট ছোট্ট করে, যেহেতু মালপোয়ার মতনই বানাবো পিঠেগুলা, তো পাতাগুলোও সেইভাবে কেটে নিয়েছি। আর দেখেছো পাতাগুলোতে আমি একটু তেল মেখে নিয়েছি যাতে লেগে না ধরে। তো আমিও কিন্তু আজকে ফার্স্ট বানাচ্ছি, আর আমাকে পিঠে বানানোর জন্য লাগবে হচ্ছে একটা তাওয়া। তো এখানে বেশি ধরবে না, কয়েকটাই ধরবে, 5-6টা। আমি বেশি বানাবো না বন্ধুরা, কয়েকটাই বানাবো কাঁঠালের পিঠা, মানে কলাপাতা দিয়ে। তো আমি বলছিলাম কি, আমি অ্যাকচুয়ালি কোনো দিনও বানাইনি, আজকে ফার্স্ট বানাবো। কারণ আমার শাশুড়ি বানাতো, সত্যি বলছি ভীষণই ভালো লাগে খেতে। আর একটা কলাপাতার সেন্ট থাকে, এই সেন্টটাই খুবই ভালো লাগে। আর তোমরা কে কে কলাপাতাতে ভাত খেতে ভালোবাসো একটু বলবে। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা ধরে, এক হাতে ভিডিও করতেছি, কেননা ক্যামেরা ধরার লোক বাড়িতে নেই। তো কেউ থাকলে হয়তো ধরে দিত ক্যামেরা, কিন্তু আমি এখন একাই ক্যামেরা ধরে একাই ভিডিও করতেছি, তাই মোবাইলটা এদিক এদিক চলে যাচ্ছে, দৌড়াচ্ছে। কোনো কিছু মনে করো না তোমরা, কেমন? তো দেখো বন্ধুরা, আমি এইভাবে পিঠেগুলা বানাচ্ছি। নর্মাল যেরকম আমরা মালপোয়া বানাই, তো সেরকমই পিঠাটা হবে। আমি অ্যাকচুয়ালি কলাপাতাতেই করছি, কেননা কলাপাতাতে যেহেতু এই সময় আমরা খাই, কলাপাতাতে এরকম কাঁঠালের পিঠে আমি অনেকবারই খেয়েছি, শাশুড়ি বানিয়েছিল, আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাদেরকে বললাম আমি কলাপাতাতে ভাত খেতেও আমি ভালোবাসি। আমি তো মাঝে মাঝে আমরা খাই বাড়িতে, তো আমার তো যেহেতু মানে কলার গাছ বাড়িতেই রয়েছে, তো যখনই মন যায় তখনই কেটে বাড়িতে খাই, আমার ভালো লাগে। তো এই পিঠেগুলো ওনা খেতে খুবই ভালো লাগে। তো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কেউ যদি এইভাবে বানিয়ে থাকো একটু কমেন্ট বলবে, কেমন খেয়েছো কি না। তোমরা বলবে যে কাঁঠালের এরকম পিঠে কলাপাতাতে, তো এইভাবে আমি বানাচ্ছি। এখানে বেশি ধরবে না, এই সারটাই ধরবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে বানাই, কেমন? Thank you.
আমার পিঠে বানানো কমপ্লিট। কয়েকটাই বানিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি বেশি বানাবো না, কেননা বাড়িতে কেমন কেউ বেশি খায় না, তো একটুখানি বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকেও আমিও ফার্স্ট কলা পাতাতে বানিয়েছি কলা কাঁঠালের পিঠা। তো এখন খাবো একটু চা। চা সবাই আগে খেয়েছে কিন্তু আমি খাচ্ছিলাম না পিঠে বানানোর জন্য, তাই এখন খাবো, একটু খেয়ে রান্না বসিয়ে দেবো। আর এদিকে প্রিমিয়ারেও জয়েন রয়েছি। তো রান্না বলতে দুপুরের তরকারি রয়েছে, তো এখন সবজি নিয়ে আসলো একটু আগে বাজার থেকে, দেখি কি রান্না করি। দুপুরে যেহেতু তরকারি একটু রয়েছে, হয়তো কিছু একটা ভাজা করব, সবজি সেরকম কিছু করব না। তো এই সবজিটা তোমরা কি বলো একটু বলো তো, নামটা কি বলো তোমরা, কেমন এই সবজির নামটা তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিয়ে যাবে, ঠিক আছে? তো দেখি অনেক কিছুই সবজি নিয়ে আসলো বাজার থেকে, তো এগুলো কী রান্না হবে জানি না, বুঝতে পারতেছি না। তো আগে চা খেয়ে নিই, চায়ের নেশা যেহেতু রয়েছে। আমি তো সন্ধ্যা হলে দুবেলা অ্যাকচুয়ালি বেশি খাই না, চায়ের নেশা আছে বলতে যে আমি হরদম চা খেয়ে থাকি তেমন কিছু না, আমি দুবারই চা খাই, সকালে একবার আর বিকালে একবার, বিকাল বলতে সন্ধ্যা। তো এই দুইবেলায় চা খাই, বেশি খাই না। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নেই। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সময় আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ সবাইকে, টাটা।